করোনাকালীন ক্ষতিগ্রস্ততায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে 32 করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। বলেন, করোনার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে, একই সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ হারাচ্ছে সবাই। এই কারণে বিগত 1.5 বছর সরকারি নিয়োগ না থাকায় চাকরি প্রত্যাশীদের বয়স বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে সর্বোচ্চ 30%। অন্যদিকে চাকরির বিজ্ঞাপন 87% থেকে কমে 13% নেমেছে। সংবাদ সম্মেলন থেকে প্রণোদনারও দাবি জানানো হয়।